অ্যারিথমেটিকের উপর টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট টু আমরা শুরু করছি। এর আগে আমরা আলোচনা করেছি পার্ট ওয়ান। আজকে আমরা দেখাবো ত্রৈরাশিক পদ্ধতি বা ইউনিটারি মেথডের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে সহজে আমরা সলভ করব। প্রথমে একটা প্রবলেম আলোচনা করে নিই। ধরি এমন একটা প্রবলেম যেখানে বলা আছে যে ছজন লোক দুটো একক কাজ, ধরলাম দুটো বাড়ি বা দুটো বাথরুম তৈরির কাজ, দিনে 5 ঘন্টা করে করলে 24 দিন সময়ে করতে পারে। চারজন লোক তিনটে বাথরুম বা তিনটি একক কাজ দিনে 6 ঘন্টা করে যদি করে তাহলে কতদিন সময় লাগবে। ভেরি সিম্পল, এই অঙ্কটা করতে গেলে আমাদের দুটো ধারণা আগে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে প্রপোর্শনের ধারণা, অর্থাৎ সমানুপাতিক ধারণাটা লাগবে। এ সমানুপাতিক বি, এটা বললে আমরা কী বুঝি, অর্থাৎ এর মান বাড়লে বি এর মান বাড়বে, এর মান কমলে বি এর মান কমবে, তাহলে সেটা সমানুপাতিক বলি আমরা। আর এর সঙ্গে বি ব্যস্তানুপাতিক বলতে গেলে বোঝায় এর মান যদি বাড়ে তাহলে বি এর মান কমবে, বা উল্টোটা, বি এর মান যদি কমে তাহলে এর মান বাড়বে। আরেকটা জিনিস আমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিকের জটিল ধারণায় না গিয়ে আরও সিম্পলি ভাবার চেষ্টা করি। ধরলাম 15 একটা সংখ্যা, একে আমি গুণ করলাম 1.2 দিয়ে। 1.2 মানে একের থেকে বেশি একটা ভ্যালু, কত হলো 18। 15 একের থেকে বেশি একটা ভ্যালু দিয়ে গুণ করাতে তার ভ্যালুটা বেড়ে গেল। 15 এক দিয়ে গুণ করলে ভ্যালু কত হতো? 15। 15 একের থেকে কম একটা কিছু দিয়ে গুণ করলাম, 0.7, মানে একের থেকে কম হলো 10.5। জাস্ট তুলনা করবো তিনটেকে। একমাত্র 15 কোনো একটা সংখ্যাকে বা যে কোনো একটা সংখ্যাকে যদি এক দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটাই থাকে। এখন যদি প্রশ্ন করা হয় কোনো সংখ্যাকে কী দিয়ে গুণ করলে তার উত্তরটা সেই সংখ্যার থেকে বেশি হবে, তো এক কথায় উত্তর হবে একের থেকে বেশি কোনো কিছু দিয়ে গুণ করলে। কোনো সংখ্যাকে কী দিয়ে গুণ করলে, কী দিয়ে গুণ করলে তার ভ্যালুটা কম হবে সেই সংখ্যার থেকে, উত্তরটা হচ্ছে যদি তাকে একের থেকে কম মানের কোনো কিছু দিয়ে গুণ করা হয় তাহলে তার মানটা কমে যাবে। এবার এই একের থেকে বেশি এবং একের থেকে কম এইটুকুই ভগ্নাংশ আকারে আলোচনা করে দেখি। 1.2 মানে কি? 12/10, অর্থাৎ একের থেকে বেশি কোনো একটা ভ্যালু তাকে যদি ভগ্নাংশ আকারে ভাবি তাহলে ভাবতে হবে যার লব হবে বড়, হর হবে ছোট, তার মান হবে একের থেকে বেশি। একের থেকে কম তাকে ভগ্নাংশ আকারে দেখলে কি দেখব? 7/10, অর্থাৎ লব ছোট, হর বড়। এখান থেকে একটা লার্নিং প্রিন্সিপাল আমরা শিখলাম খুব সহজে। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে কোনো একটা সংখ্যা, ধরলাম 5, 7, 8, 9, 10, এই সংখ্যাটিকে আমি বাড়াতে চাই তাহলে কি ভগ্নাংশ দিয়ে গুণ করলে সেটা বাড়বে, উত্তর হবে এমন একটা ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে যার লব হবে বেশি, হর হবে ছোট, কম। তাহলে সেই ভগ্নাংশটাকে যদি আমরা গুণ করি ওই সংখ্যার সঙ্গে তাহলে সংখ্যাটা বাড়বে। আবার উল্টোটা, যদি কেউ প্রশ্ন করে যে কোনো একটা সংখ্যাকে আমি কমাতে চাই তাহলে কী দিয়ে গুণ করব, কোন ভগ্নাংশ দিয়ে, উত্তর হবে এমন একটা ভগ্নাংশ দিয়ে যার ওপরে কম নিচে বেশি, অর্থাৎ লব ছোট, হর বড়, এরকম একটা ভগ্নাংশকে দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা কমে যাবে। ব্যাস এইটুকু নলেজ থাকলে শুধু তাহলে এই সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এত সম্পর্ক আলোচনা না করেও অত্যন্ত দ্রুত নিখুঁতভাবে আমরা সলভ করতে পারব। নেক্সট, ইউনিটারি মেথড আর রেশিও প্রপোর্শন, লোক সংখ্যা, কাজ কত ঘন্টা কত দিন, একই প্রবলেম। ছজন লোক দুই একক কাজ দৈনিক 5 ঘন্টা করে খাটলে 24 দিনে করতে পারে, চারজন লোক তিন একক কাজ দিনে 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে করবে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে এখানে আননোন ভ্যারিয়েবল কোনটা, দিনটা, অর্থাৎ দিনের সংখ্যাটাকে আমাকে বের করতে হবে যে কত দিন। এই আননোন একটা পদের সঙ্গে আমাকে একবার লোক সংখ্যার তুলনা করতে হবে, একবার এই আননোন পদের সঙ্গে একবার কাজের তুলনা করতে হবে, একবার এই আননোন পদের সঙ্গে একবার ঘন্টার তুলনা করতে হবে, অর্থাৎ তিনবার তুলনাটা করব। প্রথমেই ধরে নিলাম বাকিগুলো ভ্যালু নেই, বাকিগুলো অপরিবর্তিত আছে, মানে বাকিগুলো কোনো কিছু বলেই দেয়নি, যেমন আছে তেমন ভাবি, কোনো চেঞ্জ নেই। এখন শুধু যদি এইটুকু প্রবলেম দেয়, একটা একদম চাইল্ডিশ প্রবলেম, বাচ্চার মতো আমাদের, মানে একদম ছোটোবেলার প্রবলেম, 6-7 অঙ্ক একটা, যে ছজন লোক কোনো একটা কাজ করে 24 দিনে, যদি লোক সংখ্যা আমি কমিয়ে দিই তাহলে কত দিন লাগবে। আমাকে দিনের অ্যান্সার বের করার দরকার নেই, আমাকে শুধু এইটুকু বললে হবে দিন সংখ্যা বাড়বে না কমবে। ভেরি সিম্পলি, লোক সংখ্যা যদি কমে যায়, লোক সংখ্যা যদি কমে যায়, 6 জন লোক ছিল হয়ে গেল 4 জন লোক, তাহলে 6 জন লোকের 24 দিন লাগছিল, এখন লোক যদি কমিয়ে দিই তাহলে দিনের সংখ্যা আরও বেড়ে যাবে, অর্থাৎ লোক সংখ্যা কমলে দিনের সংখ্যা বাড়বে। তাহলে এখানে আমরা নিম্ন দিন সংখ্যা সমান 24 গণিত 6/4 না 4/6 ভগ্নাংশ কী দিয়ে গুণ করবো, আমি আগে শিখিয়েছি যদি আমি বাড়াতে চাই তাহলে এমন একটা ভগ্নাংশ দিয়ে গুণ করবো যার ওপরে বেশি নিচে কম, অর্থাৎ এর ভগ্নাংশটা হবে 6/4, 4/6 নয়।
নেক্সট, এবার ধরলাম লোক সংখ্যা নেই, ঘন্টা নেই, শুধু এইটুকু, দুটো বাড়ি তৈরি করতে লাগে 24 দিন, তিনটে বাড়ি তৈরি করতে কতদিন লাগবে? কাজের পরিমাণ বেড়েছে, দিনের পরিমাণও বাড়বে। কাজের পরিমাণ বেড়েছে তাহলে দিনের পরিমাণও বাড়বে, কাজের পরিমাণ বাড়লে দিনের পরিমাণ বাড়বে, অর্থাৎ এটা নেই এখন ধরে নিলাম, তাহলে 24কে আমি কী দিয়ে গুণ করবো, 2-এর 3 না 3-এর 2? ভেরি সিম্পলি, কাজের পরিমাণ বাড়লে দিনের পরিমাণ বাড়বে, এই বাড়বের দিক উত্তর, দিনের পরিমাণ বাড়বে, তাহলে বাড়তে গেলে ভগ্নাংশটা হবে 3-এর 2। নেক্সট, এবার ধরলাম লোক সংখ্যা কাজ দুটোই নেই, শুধু ঘন্টার সঙ্গে দিনের সম্পর্ক বের করছি, দিনে 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগতো 24 দিন, দিনে যদি 6 ঘন্টা কাজ করে তাহলে কত দিন লাগবে? ভেরি সিম্পল, দিনে 5 ঘন্টা করলে 24 দিন লাগছিল, দিনে 6 ঘন্টা করে যদি কাজ করি তাহলে দিন সংখ্যা কমবে, উত্তরটা হবে কম, অর্থাৎ ঘন্টা সংখ্যা যদি বাড়ে, দৈনিক কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে দিনের সংখ্যা অবশ্যই কমবে, কমলে ভগ্নাংশটা হবে 5-এর 6 না 6-এর 5? ভেরি সিম্পলি, ভগ্নাংশ হবে 5-এর 6। ব্যাস, আমরা ব্যাস সলভ করবো, মনে মনেই করে দেওয়া যাবে, 4, 6, 24, 24 কেটে যাবে, 2, 3-এর 6 কেটে গেল, 3, 3-কে 9, 5-এ 45। নেক্সট একটা প্রবলেম আমরা দেখে নিই, একটা সেনা শিবিরে 4,000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুর ছিল, 30 দিন পর 800 জন সৈন্য অন্যত্র চলে গেল, বাকি খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে? এখানে বলেছে বাকি খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে, এটাকে মাথার মধ্যে রাখতে হবে। ওকে, দুটো এখানে ক্রাইটেরিয়া, একটা লোক আর একটা দিন, লোক মানে সেনা, এখানে 4,000 জন সেনা, তাদের খাবার ছিল 190 দিনের, যেহেতু 30 দিন তারা খেয়ে ফেলেছে তাহলে বাকি খাবারটা ছিল তাদের 160 দিনের, মানে 4,000 জন লোক যদি থাকতো তাহলে 160 দিন তারা খেতে পারতো। এরপর বলেছে 800 জন সেনা চলে গেল, তাহলে এখন সেনার সংখ্যা 3200, কতদিন চলবে? ভেরি সিম্পলি, নিম্ন দিন সংখ্যা সমান এই 160 লিখবো, গণিত, এবার ভগ্নাংশটা ভাববো, লোক সংখ্যা কমলে দিনের পরিমাণ বাড়বে, অর্থাৎ 4,000 জন লোকের যা খাবার যতদিন চলছিল তার থেকে কম লোক যদি হয় তাহলে তার থেকে বেশি দিন লাগবে, বেশি দিন চলবে, আর বেশি মানে বেশি করতে গেলে বেশি মানে ভগ্নাংশটা হবে 3200/4,000 না 4,000/3200? ভেরি সিম্পলি, 4,000/3200, তবেই 160-এর ভ্যালুটা বাড়বে, যেহেতু আমার উত্তরটা 160-এর থেকে বেশি হবে তাই আমি ভগ্নাংশটা করলাম 4,000/3200, কাটাকুটি করলে ভেরি সিম্পল, মুখোমুখি করা যায় 200 দিন চলবে বাকি খাবারে। নেক্সট প্রবলেম, 10টা টিউবলাইট দৈনিক 12 ঘন্টা করে চলে, 30 দিন যদি এইভাবে চলে তাহলে মোট 800 টাকা ইলেকট্রিক বিল আসে, এখন 20টা টিউবলাইট ডেলি যদি 10 ঘন্টা করে চলে তাহলে 45 দিন যদি টিউবগুলোকে জ্বালায় তাহলে কত বিল আসবে? আগে প্রবলেমটাকে সাজিয়ে নিই মনের মতো, মনে রাখবে এই সাজানোটা আমি বোঝানোর জন্য লিখছি, তোমরা যখন প্র্যাকটিস করে নেবে পরীক্ষায় সলভ করবে তখন আর সাজিয়ে লেখার দরকার নেই, জাস্ট ভ্যালুগুলোকে গুণ করে লিখে দিলে এক লাইন অ্যান্সার বেরিয়ে যাবে। টিউব সংখ্যা ছিল 10, দৈনিক 12 ঘন্টা করে জ্বলছিল, 30 দিন জ্বললে বিল আসছিল 800 টাকা, খরচ হচ্ছিল 800 টাকা, এখন 20টা টিউব দিনে 10 ঘন্টা করে চলবে, 45 দিন চলবে, কত টাকা বিল আসবে? ভেরি সিম্পলি, এখন আর আমরা মনে মনে করব খুব সহজে, এই বিলটা হচ্ছে কত টাকা, মানে এইটা আননোন ভ্যারিয়েবল, বিলের পরিমাণ বাড়বে না কমবে, ধরলাম দৈনিক ঘন্টা এবং কত দিন এই দুটো ঢেকে দিয়েছি, এই দুটো নেই, শুধু এইটুকু, 10টা টিউবের বিল হয় 800 টাকা, 20টা টিউবের বিল কত? 10টা টিউবের বিল 800 টাকা হলে 20টা টিউবের বিল বাড়বে, কত আমার জানার দরকার নেই, শুধু মনে রাখতে হবে বাড়বে, অর্থাৎ এই 800কে বাড়াতে গেলে 800কে কী দিয়ে গুণ করব, 10-এর 20 না 20-এর 10? টিউব সংখ্যা বাড়লে বিলের পরিমাণ বাড়বে, তাহলে ভগ্নাংশটা হবে 20-এর 10, 10-এর 20 না 20-এর 10। এরপর ধরলাম টিউব সংখ্যা নেই, দিনের পরিমাণও নেই, শুধু এইটা দিয়ে তুলনা করব, কত ঘন্টার সঙ্গে বিল? দিনে 12 ঘন্টা করে চললে বিল হয় 800, দিনে 10 ঘন্টা করে চললে বিল কত কমবে? দিনে 12 ঘন্টা করে চললে বিল হয় 800, দিনে 10 ঘন্টা করে কমলে, 10 ঘন্টা করে যদি টিউব জ্বলে তাহলে কত বিল হবে? কমবে, অর্থাৎ দৈনিক ঘন্টার পরিমাণ যদি কমে তাহলে বিলের পরিমাণ কমবে, ভগ্নাংশটা হবে 800, গণিত যেটা যোগ মানে যেটা গুণ করবো সেটা 12-এর 10 না 10-এর 12, যেহেতু কমবে তাহলে ভগ্নাংশ হবে 10-এর 12। এরপর ধরলাম টিউব এবং দৈনিক দিন সংখ্যা, এই দুটোই নেই, শুধু এই এইটুকু আমরা তুলনা করব, 30 দিন জ্বললে বিল হয় 800 টাকা, 45 দিন টিউব জ্বললে কত বিল হবে? বাকিগুলো নেই, অপরিবর্তিত ধরে নিলাম, তাহলে 30 দিন জ্বললে বিল হয় 800 টাকা, 45 দিন চললে বিল হবে বেশি টাকা, দিনের পরিমাণ বাড়লে বিলের পরিমাণও বাড়বে, তাহলে ভগ্নাংশটা হবে 30-এর 45 না 45-এর 30?
ভেরি সিম্পলি 45-এ 30, ওপরে বেশি নিচে কম, তবেই তো বাড়বে। এবার মুখে মুখে ক্যালকুলেশন করলেই আমাদের বেরিয়ে গেল 2000 টাকা। নেক্সট প্রবলেম আলোচনা করব, 8 জন পুরুষ বা 12 জন মহিলা, এই ধরনের প্রবলেম প্রায়ই তাই মনে রাখতে হবে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং বা, এটা ভালো করে বুঝে পড়বে। এখানে বলা আছে বা অর্থাৎ অর, 8 জন মেন বা 8 জন পুরুষ, অর 12 জন ওমেন অর্থাৎ 8 মেন অর 12 ওমেন 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তাহলে 20 জন পুরুষ ও 24 জন মহিলা, এখানে ও বলছে অর্থাৎ অ্যান্ড, 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? ভেরি সিম্পল। আগে এই পুরুষ এবং মহিলার মধ্যে একটা রিলেশন আমাদের বের করে নিতে হবে। 8 জন পুরুষ বা 12 জন মহিলা, তারা 30 দিনে কাজ করছিল, অর্থাৎ 8 জন পুরুষ ইজিক্যাল টু 12 জন মহিলা। হয় 8 জন পুরুষ 12 দিনে 30 দিনে করতে পারে, অথবা 12 জন মহিলা 30 দিনে করতে পারে। তাহলে 8 জন পুরুষের যে এফিসিয়েন্সি, 12 জন মহিলার এফিসিয়েন্সি তাই, অর্থাৎ 8 জন পুরুষ ইজিক্যাল টু 12 জন মহিলা। তাহলে 1 জন পুরুষের এফিসিয়েন্সি সমান 8 জন মহিলা। এখানে বলেছিল 20 জন পুরুষ, আমরা চেষ্টা করব সবগুলোকে মহিলাতে পরিণত করা। তাহলে 20 জন পুরুষ ইজিক্যাল টু 20×12, একদম ছোটোবেলাকার ঐকিক নিয়মের পদ্ধতি, 20×12 সমান 30 জন মহিলা, 20 জন পুরুষ সমান বেরিয়ে গেল 30 জন মহিলা। এবার আমরা এটাকে ইউনিটারি মেথডে আলোচনা করব। তবে এখানে বলে দিই, এটাকে অন্য পদ্ধতিতেও করা যায় এবং পরে সেটা আমরা করিয়ে দেখাবো। এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট ঐকিক নিয়মে কীভাবে করা যায়, ত্রৈরাশিক বা দ্বিরাশিক পদ্ধতিতে কীভাবে করব। এখানে 3টে ভ্যালু আছে, মহিলার সংখ্যা, কতদিন উপার্জন। প্রথমে বলেছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তাহলে 8 জন পুরুষকে ভুলে যাই, শুধু মহিলার কথা ভাবি, তাহলে 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে, 12 জন মহিলা 30 দিনে উপার্জনের পরিমাণ 1200 টাকা। এখন বলেছি 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে। তার আগে আমরা বের করে নিয়েছি 20 জন পুরুষ মানে 30 জন মহিলা। তাহলে 20 জন পুরুষ অ্যান্ড 24 জন মহিলা, তাহলে 20 জন পুরুষ মানে হচ্ছে 30 জন মহিলা প্লাস 24 জন মহিলা, অর্থাৎ মোট মহিলার পরিমাণ দাঁড়ালো 30+24 সমান মোট 54 জন মহিলা 5 দিন করবে কাজ, কত টাকা উপার্জন করবে। তাহলে প্রথমে দিনটাকে ভুলে যাই, শুধু ভাবি মহিলার সঙ্গে উপার্জনের পরিমাণ। 12 জন মহিলা যদি 1200 টাকা উপার্জন করে, মহিলার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে উপার্জনের পরিমাণ বাড়বে। ভেরি সিম্পলি, তাহলে উপার্জনের পরিমাণটা হবে 1200 গণিত এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশের ওপরে বেশি নিচে কম, অর্থাৎ ভগ্নাংশটা হবে 12/54 না 54/12, অবশ্যই 54/12। মহিলার সংখ্যা বেড়েছে তাহলে উপার্জনের পরিমাণও বাড়বে, বাড়লে ভগ্নাংশটা হবে 54/12। এবার শুধু দিনের সঙ্গে তুলনা করি উপার্জনের, 30 দিনে উপার্জন হয় 1200 টাকা, বাকি সব অপরিবর্তিত। 30 দিনে কজন আছে, কত ঘন্টা, কদিন কিচ্ছু ভাববো না, শুধু ভাববো 30 দিন কাজ করলে উপার্জন হয় 1200 টাকা, 5 দিন কাজ করলে উপার্জন কম হবে না বেশি? 30 দিনে 1200 টাকা উপার্জন, 5 দিন উপার্জন অবশ্যই কম, অর্থাৎ দিনের পরিমাণ কমলে উপার্জনের পরিমাণও কমবে। অর্থাৎ 1200কে যদি আমি কমাতে চাই তাহলে ভগ্নাংশটা হবে 5/30 না 30/5, অবশ্যই 5/30, ওপরে কম নিচে বেশি তবেই কমবে। ব্যাস সিম্পল ক্যালকুলেশন, 900 টাকা অ্যান্সার হয়ে গেল। এরপর একটা নেক্সট প্রবলেম আলোচনা করব। একজন কন্ট্রাক্টর 20 দিনে একটা সড়ককে পিচ ঢালাই করার জন্য 240 জন লোককে কন্ট্রাক্ট করলেন, 240 জন লোককে তিনি নিয়োগ করলেন। 8 দিন পর দেখা গেল, মানে 8 দিন কাজ হলো, 8 দিন পর কাজ দেখা গেল যে 1/5 অংশ কাজ হয়েছে। সময় মতো কাজটি শেষ করতে আরও কতজন লোক নিয়োগ করতে হবে, আরও কতজন, ওকে, কতদিন, কাজের পরিমাণ, লোক সংখ্যা, 3টে জিনিস আছে। এখানে বলা আছে যে 20 দিনে সড়কটা পিচ ঢালাই করতে হবে, তারা 8 দিন কাজ করেছে। তাহলে 8 দিন কাজ করেছে, কত পরিমাণ কাজ করেছে, 1/5 অংশ কাজ করে কাজ হয়েছে, কাজের পরিমাণ 1/5। কতজন লোক এই কাজটা করেছে, 240 জনকে নিয়োগ করেছিল, অর্থাৎ 240 জন। এবার বলেছে 8 দিন পর সময় মতো কাজটি শেষ করতে হলে সময় কতদিন কন্ট্রাক্ট নিয়েছে, 20 দিনে, তার মধ্যে 8 দিনে এইটুকু কাজ হয়েছে, তাহলে বাকি দিন কত, 20 দিনের মধ্যে 8 দিন কাজ হয়েছে, বাকি দিন 12, 20 - 7 = 12 দিন আট পড়ে আছে, 12 দিনে বাকি কাজ, 1/5 কাজ হয়েছে, তাহলে বাকি কাজ 4/5, কতজন লোক লাগবে। ভেরি সিম্পলি, যে 12 দিন বাকি আছে আর 4/5 অংশ বাকি কাজ, কতজন লোক লাগবে। ভেরি সিম্পল আমরা করে দেখব, ইজিক্যাল টু, এবার ভাবছি 240 প্রথমে লিখে ফেলবো, তারপর ভাববো একে গুণ করবো কোন ভগ্নাংশ দিয়ে। কাজের পরিমাণ বাদ দিলাম, প্রথমে ভাবছি
দিনের সঙ্গে লোকের তুলনা করছি। 8 দিনে কাজ করছিল 240 জন লোক, এখন দিন বাড়িয়ে দিলাম আমি, আমি বললাম 12 দিনে করতে হবে কাজটা, তাহলে 12 দিনে কাজটা করতে গেলে লোকের সংখ্যা কমে যাবে। দিনের পরিমাণ বাড়লে লোকের সংখ্যা কমবে, তাহলে ভগ্নাংশটা হবে 8/12, 12 আর 8 = 9, 240 × 8/12। এরপর কাজের পরিমাণ দিয়ে লোক সংখ্যার তুলনা, 1/5 অংশ কাজ করছিল 240 জন লোক, 1/5টা কম আর 4/5টা বেশি, 4/5 অংশ কাজ মানে বেশি কাজ প্রায় 4 গুণ, 4/5 অংশ কাজ করবে কতজন লোক, কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে লোকের সংখ্যা বাড়বে, তাহলে ভগ্নাংশটা হবে 1/5/4/5 না 4/5/1/5, অবশ্যই 4/5/1/5। কাজের পরিমাণ বাড়লে লোকের সংখ্যা বাড়বে, এই বাড়ার দিকে আমি ভাববো, তাহলে লোকের সংখ্যাকে বাড়াতে গেলে এই 240 কী দিয়ে গুণ করবো, 4/5/1/5 দিয়ে, অর্থাৎ লব বড় হওয়ার ছোটো, 4/5/1/5। ব্যাস ক্যালকুলেশন করলে বেরিয়ে গেল 640 জন লোক লাগবে, অর্থাৎ 12 দিনে 4/5 অংশ কাজ করতে 640 জন লোক লাগবে। এরপর যদি বলে, এবার প্রশ্নটা দেখে বলতে হবে, যদি বলে মোট কতজন লোক তাহলে এটাই অ্যান্সার, আর যদি বলে আরও কতজন লোক নিয়োগ করতে হবে, 240 জন লোক ছিল আরও, তাহলে 240 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে আরও 400 জন লোককে নিয়োগ করতে হবে, এটাই হবে অ্যান্সার। যেরকম প্রশ্ন সেরকম অ্যান্সারটা করতে হবে। সলভের পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম। থ্যাংকস টু অল অফ ইউ, স্টে উইথ আস। www.স্বপ্নপূরণ.wordpress.com। তোমাদের আবার বলে রাখি, আমরা নিয়ে আসছি টাইম অ্যান্ড ওয়ার্কের উপর পার্ট 3, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। পার্ট 2টা খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল না, এটা আমরা কম বেশি প্রায় সকলেই জানতাম, পার্ট 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিছু সলভ করে দেখাবো, অপেক্ষা করো পার্ট 3 এর জন্য। ধন্যবাদ।